সামাজিক দূরত্ব বজায় ও সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের 11টি গ্রামের মুসল্লিরা আজ শুক্রবার ঈদের জামাত আদায় করছেন। সকাল 7টায় রামগঞ্জ উপজেলার খানকায় মাদানিয়া কাশেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের পাশে নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। গত 39 বছর যাবৎ এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদ সহ সকল ধর্মীয় উৎসব পালন করে আসছে।